কার্যক্রমের অধি অবলম্বনে সমস্ত সরকারি স্কুলে উন্নত পরিকাঠামো সরকারকে গড়ে তুলতে হবে এই স্কুলগুলোতে শিক্ষক অভাবে ঢুকছে না এই দুর্নীতি মুক্ত হবে স্বচ্ছ নিয়োগ করতে হবে এই দাবিতে আগামী 10ই মার্চ সারা বাংলা ছাত্র ধর্মঘট সর্বাত্মক সমল করে রাজ্যের 8,207টি সরকারি স্কুল বন্ধে চক্রান্ত রুখতে সমস্ত সরকারি শূন্যপদে শিক্ষক নিয়োগ করে সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে আগামী 10ই মার্চ এআইডিএসওর আহ্বানে সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেই ধর্মঘট সফল করতে এআইডিএসওর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে রবিবার দুপুরে বহরমপুরের খাগড়া মধুবর্ষণ এলাকা থেকে মিছিল বের হয়ে গির্জার মোড় হয়ে টেক্সটাইল কলেজ মোড়ে এসে শেষ হয় আমরা চাই যে অবিলম্বে সরকারি স্কুলগুলোয় স্থায়ীভাবে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে অনেক স্কুল রয়েছে যেখানে একজন শিক্ষক সেখানে আলু পটল প্রতিদিন কেনা তারপরে সবজি বাজার কেনা চাল ডাল কেনা এই যে সমস্ত একজন শিক্ষকের ওপর পড়ছে সব ভার এবং সেখান থেকে স্কুলের পঠন পাঠনের মান কমে যাচ্ছে স্কুল শিক্ষায় পাস ফেল না থাকার ফলে ছেলেমেয়েরা কিছু শিখছে না শূন্য পেয়ে পাস করছে কিছু সচেতন গার্জেন চাইছে যেহেতু সরকারি স্কুলের এই উদাসীন এই অবহেলা শিক্ষা ব্যবস্থা তার জন্য তারা বেসরকারি স্কুলের দিকে টান করছে আর সরকার এই অজুহাত দেখাচ্ছে যে সরকারি স্কুলে ছাত্রছাত্রী না থাকার জন্য আজকে সমস্ত স্কুলগুলো তুলে দিবে আমরা চাই আমরা মনে করি যে এই সরকারি সম্পত্তি সরকারি স্কুল তৈরি হয়েছে জনগণের ট্যাক্সের টাকায় জনগণের কষ্টার্জিত শ্রমের ফলে কিন্তু এটা বিজনেস করার জায়গা নয় শিক্ষা নিয়ে যে সরকার বিজনেস করছে এর আমরা তীব্র বিরোধিতা করছি।